জায়গায় যখন পঞ্চপাণ্ডব মা কুন্তীকে নিয়ে বনে গেছেন, তো মা জল পান করবে ছেলেদের আজ্ঞা করলেন, জল আনতে গেল। সেখানে দেখলো একটা বক পাখি জলের পাশে দাঁড়িয়ে আছে। বললো যে এই পাণ্ডবগণ, তোমরা জল নেওয়ার আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, না দিলে ওই জলে তোমাদের মৃত্যু হবে। তো প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না, শেষমেশ সবাই মারা গেল, কিন্তু বাকি রইল ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির যখন জলের জন্য যায়, তখন সেই বক পাখি বলছে, ধর্মরাজ তুমি আগে আমার কথার উত্তর দাও, নাহলে তো তুমিও মারা যাবে। কি কথা বললেন, কি বাবার্তা কি আশ্চর্য, পথগুলিকারে কোন জন সুখী হয় এই চরাচরে, এই চরাচরে কে সুখী, কে যে কৃষ্ণ ধনে ধনী। এই যে আজকে একটা সুন্দর একটা পরিস্থিতি, তাহলে কি বার্তা, সংবাদ কি না, বীরেন কাকার বাড়িতে আজকে সাধু সঙ্গ হবে, এইটা বার্তা, এই সংবাদটা খুব সুন্দর বার্তা। এই জগতে আশ্চর্য কি, এই যে আমরা বেঁচে আছি এটাই হচ্ছে আশ্চর্য। এই নিঃশ্বাসটা বেরিয়ে গেল আর যদি ভেতরে না যায় তাহলেই মানুষের মৃত্যু। তখন ধর্মরাজ ওই বকরূপী ধর্মরাজ নিজে বকরূপ ধারণ করে যুধিষ্ঠিরকে বললো যে হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর ঠিক, তাহলে আজকে এই যে উপলক্ষে আমার কাকাদের বাবা মা এই জগৎ থেকে চলে গেছে, আমাদের সবাইকে যেতে হবে। তো আমরা যেভাবেই থাকি না কেন, আমরা যেন ভগবানের নাম অচ্যুত না হই, আমরা যে যে কর্ম করি নাই কেন, যে যেভাবেই থাকি কেন, আমরা যেন ভগবানের নাম সবসময় মনে প্রাণে আমাদের অন্তরে যেন থাকে। এই স্মরণ দেখে আপনার ঠাকুর ভবা পাগলা বলছে, হাতে করো কাম মুখে বলো নাম, তাই আমরা হাতে কাজ করব মুখে নাম করব। তাই আসুন, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, প্রভু আসিব যাইব তোমার চরণ সেবিব, এইভাবে আসো আসবো যাব, তোমার নাম যেন আমি ভুলি না, তোমার চরণ সেবা থেকে যেন আমি বঞ্চিত না। তাই আজকের একটা দুঃখের দিন এবং শুভ দিন, শুভ দিন এই জন্যই ওনাদের উপলক্ষে আজকের এই দিনে আমাদের এই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের একটা শুভ দিন তৈরি হয়েছে। তাই আমার ঠাকুর মহাশয় গাইলেন, হরি হরি কবে সুদিন, আমাদের সুদিন কোন দিন, মেঘাচ্ছন্ন দিন নহে কো দুর্দিন, দুর্দিন কোন দিন, যেদিন সাধু সঙ্গ হয় না, কৃষ্ণ কথা হয় না, ভগবানের প্রসাদ সেবা হয় না, সেদিন হচ্ছে দুর্দিন। আর সুদিন কোন দিন, এই যে আজকে কাকার বাড়িতে ভগবত কথা শ্রবণ হলো, হরির নাম হলো, ভগবানের নাম হচ্ছে, ভক্তের সমাগম, ভক্তের প্রসাদ পাওয়া, এই সুদিন, এই সুদিনে সকল ভক্তবৃন্দ আসুন, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি। আমার এই দাদু ঠাকুমা ওনারা যেখানে আছেন যেন ভগবানের শ্রীপাদ পদ্মে স্থান করে। আনন্দে গা গিবো
I'm not going to lie.